হ্যালো ম্যান, ওয়েলকাম প্রত্যেককে। আমি সুকান্ত আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি অনলাইন। আজ এই ভিডিওর মাধ্যমে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী আর পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে দুটো রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওর মাধ্যমে। তো দুটো রিকোয়েস্ট করার আগে একটু বলে নেই যে কেন এই ভিডিওটা বানাচ্ছি বা এর প্রয়োজনীয়তাটা কী। যদি দেখা যায় রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের সেশন যেটা শুরু হয় আমাদের রাজ্যে সেটা ফার্স্ট জানুয়ারি থেকে, তো জানুয়ারি থেকে মেনলি সেশন শুরু হয়। এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপ টু 22nd or 23rd অব দি ক্লাস হওয়ার পর কিন্তু করোনা বা কোভিড সিচুয়েশন বা লকডাউনের জন্য রাজ্যের স্কুলগুলি বন্ধ হয়ে যায় এবং আজ অবধি সেই স্কুল কিন্তু একটাও ফিজিক্যাল ক্লাস করতে পারেনি। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বারবার এই কথাটা বলছি কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা জীবনে, তো ক্লাস কিন্তু ফিজিক্যাল ক্লাস সেভাবে হয়নি। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ভালোভাবে হয়েছিল, তারপরে আর ফিজিক্যাল ক্লাস হয়নি। এবার পরীক্ষার্থীরা কিন্তু তাদের হিউজ সিলেবাস কমপ্লিট করতে হিমশিম খেয়ে যাচ্ছে। যদিও রাজ্যের স্কুলগুলিতে মানে সরকারি বা সরকারি এইডেড স্কুলগুলিতে কিন্তু শিক্ষকেরা তারা যথার্থ চেষ্টা করছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানে ছাত্রদের পড়ানোর বা ইউটিউবে ভিডিও পোস্ট করে সেখানে পড়ানোর কিন্তু চেষ্টা করছেন, যদিও সেটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে নয়। বা রাজ্যের বেসরকারি স্কুলগুলি যেমন ICSE বোর্ডের আন্ডারে বা CBSE বোর্ডের আন্ডারে যে স্কুলগুলি সেখানে কিন্তু জুম বা গুগল মিট এই সব ব্যবহার করে রুটিন ওয়াইজ প্রত্যেক দিন অনলাইন ক্লাসেস কিন্তু হচ্ছে, সেটা কোথাও না কোথাও রাজ্যের স্কুলগুলি সরকারি বা বেসরকারি স্কুলগুলোতে কিন্তু মিসিং সেটা দেখা যাচ্ছে না। সুতরাং স্টুডেন্টরা স্পেশালি যারা ক্লাস 10 এবং 12 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে থাকে তাদের কিন্তু প্রবলেম হচ্ছে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে দুটো রিকোয়েস্ট করতে চাই। ফার্স্টলি যে রিকোয়েস্টটা করবো সেটা যদি আমরা দেখি যে একটা এক্সাম্পল দিচ্ছি এখানে ICSE বোর্ড, ICSE বোর্ড রাজ্যের যে বেসরকারি স্কুলগুলো আছে সেক্ষেত্রে কিন্তু ICSE বোর্ড বা CICSE ওরা ভার্চুয়াল লার্নিং সিরিজ করে বা নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলে সেখানে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তারা কিন্তু ভিডিও আপলোড করছেন, লাইভ স্ট্রিমিং ক্লাস হচ্ছে, ছাত্রদের কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করার জন্য কিন্তু ছাত্ররা লিখছে এবং সেই ডাউট ক্লিয়ার করার পর যে কোয়েশ্চেন এবং আনসার সেটাও কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। কিন্তু এই ধরনের কোনো ইনিশিয়েটিভ রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্যের শিক্ষা দপ্তর থেকে এখনও অবধি দেখা যায়নি, যদিও কিছুদিন আগে লাইভ ক্লাস হতো বিভিন্ন টিভি চ্যানেলে। তো এখানে ফার্স্ট রিকোয়েস্ট আমি যেটা করব সেটা হচ্ছে রাজ্যের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট অথবা এদের একটা নতুন মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল বানিয়ে যদি সাবজেক্ট ওয়াইজ যেমন হিস্ট্রি একটা এক্সাম্পল দিচ্ছে যে হিস্ট্রি যদি দেখা যায় ক্লাস 12 একটা হিউজ সিলেবাস বিশাল সিলেবাস, তো উইদাউট ক্লাস এটা কমপ্লিট করা কিন্তু খুবই সমস্যার ব্যাপার। তো সেক্ষেত্রে যদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলে এবং সেখানে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এক্সপার্ট টিচারদের দ্বারা ক্লাস কন্ডাক্ট করা হয়, লাইভ ক্লাসেস যদি কন্ডাক্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও স্টুডেন্টরা একটু হলেও উপকৃত হবে। যদিও আমি আবার বলছি যে রাজ্যের শিক্ষকেরা বা সরকারি এইডের যে স্কুলগুলো শিক্ষকেরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন তাদের স্টুডেন্টদের কাছে পৌঁছানোর বা তাদের সাথে কমিউনিকেট করার। আরেকটা অপ্রিয় সত্য হলেও এটা বলতেই হয় যে রাজ্যের বা যে কোনো বোর্ড বা তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা অনেকটা ক্ষেত্রেই টিউশনের উপরে কিন্তু ডিপেন্ড করে, কিন্তু এইবার লকডাউন এবং করোনা সিচুয়েশনের জন্য সেক্ষেত্রেও কিন্তু একটা বাধা আছে বা টিউশন সেভাবেও হতে পারছে না, তো সেটাও একটা প্রবলেম। তো এখানে আমার ফার্স্ট রিকোয়েস্ট থাকে শিক্ষামন্ত্রীকে এবং রাজ্যের শিক্ষা দপ্তরকে কি কোনো একটা ইউটিউব চ্যানেল বানিয়ে অফিসিয়াল ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সপার্ট টিচারদের দ্বারা যদি ক্লাস নেওয়া হয়, কারণ আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টরা এখন ইউটিউব ব্যবহার করে তারা দেখতে পাবে এটা একটা সুবিধা। আমি বললাম যদি ইউটিউব চ্যানেল খোলা যায় তাহলে 10 বা 12 দিনের মধ্যে এটা অনেক সাবস্ক্রাইবার গেইন করবে এবং তার সাথে ভিউজও আসবে, এতে কোনো সন্দেহ নেই। দু নম্বর যেটা রিকোয়েস্ট করবো, মাই রিকোয়েস্ট নম্বর টু, রিকোয়েস্ট নম্বর টুতে মেনলি আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যাবাউট সিলেবাস। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি দেখা যায় একটা হিউজ সিলেবাস, এবার এই সিলেবাস কমপ্লিট করা উইদাউট ফিজিক্যাল ক্লাস এটা সমস্যার ব্যাপার। আমরা হয়তো শিক্ষক আমরা হয়তো জানি যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু স্টুডেন্টের পক্ষে মাধ্যমিকে যদি ধরা যায় অনেকগুলো সাবজেক্ট থাকে, উচ্চ মাধ্যমিকে অনেক সাবজেক্টস থাকে, হিস্ট্রি তো এরা অনেক বড় বড় সিলেবাস, তো এটাকে কমপ্লিট করা খুবই সমস্যার ব্যাপার উইদাউট এনি ফিজিক্যাল ক্লাস। যদিও 2 মাস ফিজিক্যাল ক্লাস হয়েছিল, 25% সিলেবাস কমপ্লিট হয়েছিল সম্ভবত বিভিন্ন স্কুলে। এখানে যে রিকোয়েস্ট আমি করব সেটা হচ্ছে যদি সিলেবাস রিডিউস করার হয় বা সিলেবাস রিডিউস যদি করার পরিকল্পনা থাকে তাহলে সেটা
খুব তাড়াতাড়ি করলে ছাত্রদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধে হয়। অর্থাৎ যেমন যদি দেখা যায় আইসিএসসি বা সিবিএসই বা যে সেন্ট্রাল বোর্ডগুলো তাদের সিলেবাস অলরেডি রিডিউস হয়ে গেছে, 25-30% সিলেবাস রিডিউস হয়ে গেছে, তো আমি চাইবো রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষা দপ্তর এই বিষয়টাকে কনসিডার করুক এবং সিলেবাসটা কিছুটা হলেও রিডিউস করুক। যদিও ভাবনা চলছে, বিভিন্ন সূত্রে খোঁজ পাওয়া যাচ্ছে কি সিলেবাস রিডাকশনের ভাবনা চলছে, কিন্তু সেটা যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো। এমন না হয় যেন পরীক্ষার দুই মাস আগে যদি আমি সিলেবাস রিডাকশন করি বা সিলেবাস কমাই, সেক্ষেত্রে কিন্তু সেটা বিশেষ উপকার হবে না। সুতরাং তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা রিডিউস করে ছাত্রদের কাছে যদি আরও সহজভাবে সিলেবাসটাকে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ওরা কিছুটা রিলিফ পাবে এবং পড়তে ওদের সুবিধা হবে এবং কমপ্লিট করতে পারবে সিলেবাস। তো মেনলি আমার দুটো রিকোয়েস্ট ছিল এই ভিডিওর মাধ্যমে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে। আর স্টুডেন্টস, তোমাদের বলছি যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে না ভিডিওটা ভালো এবং এটা শিক্ষামন্ত্রীর কান অবধি পৌঁছানো দরকার, সুতরাং এটাকে লাইক করতে হবে এবং প্রচুর শেয়ার করতে হবে যাতে সবাই এটা দেখতে পারে এবং এই অনুযায়ী কাজ হয়। অর্থাৎ লাইভ ক্লাসেস করে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক্সপার্ট টিচারদের দ্বারা লাইভ ক্লাসেস করানো হয় এবং তার সাথে সাথে যদি সিলেবাস রিডাকশনের কোনো চান্সেস থাকে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে অ্যাটলিস্ট স্টুডেন্টদের একটা রিলিফ দেওয়া যেতেই পারে। তো মেনলি এই দুটোই ছিল আমার রিকোয়েস্ট। যদি স্টুডেন্টস তোমাদের যদি মনে হয় এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তো এটাকে লাইক করবে এবং প্রচুর শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে, তোমাদের সিনিয়র্সদের মধ্যে, জুনিয়র্সদের মধ্যে, এবং দেখতে থাকো হিস্ট্রি অনলাইন। যদি তুমি নিউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো হিস্ট্রি অনলাইন ফর মোর ভিডিওস, ফর মোর চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনস অফ হিস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।